हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। आज हमें निये चले आलामीन मिशने क्लास पंचम थेके नवम श्रेणी प्रवेशिका परीक्षार किछु नियमावली 2023 शिक्षाबर्षे आवेदन करते पारबे पंचम थेके नवम श्रेणीते भर्ती होते इच्छुक मुसलमान छात्रछात्रीरा। तारपर बला आछे अनलाइनेर माध्यमे आवेदन करते पारबे मिशनेर वेबसाइट www.alaminmission.org एवं অফলাইনে ফর্ম ফিল আপ চলছে। আলামিনের বিভিন্ন শাখা থেকে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন। তারপরে বলা হয়েছে আবেদন পূরণ করতে হবে জন্মের প্রমাণপত্র অনুসারে। তারপরে বলা রয়েছে বর্তমান যে শ্রেণীতে পাশ হতো ঠিক তার পরবর্তী শ্রেণীতে আবেদন করতে হবে। যদি কোনো ছাত্র এখন বর্তমানে যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহলে তাকে সপ্তম শ্রেণীর জন্য আবেদন করতে পারবে। আবেদন পত্রের মূল্যের দাম 250 টাকা। পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা হবে নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে এবং প্রতিটি প্রবেশিকা পরীক্ষার জন্য দুটো পর্বে হবে। আগে আলামিন মিশনে ভর্তির প্রবেশিকা পরীক্ষা একটি পর্বে হতো, কিন্তু 2022 সাল থেকে নিয়ম চেঞ্জ হয়ে দুটো পর্বে পরীক্ষা হবে। প্রথম পর্বে পূর্ণমান 60 নম্বর, সময় 1 ঘন্টা 15 মিনিট, এবং ওই পর্বে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল ছাত্রছাত্রীদের দ্বিতীয় পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড পাবে। এবং দ্বিতীয় পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন করে পরীক্ষা কেন্দ্রে আপলোড করতে হবে। তারপর বলা হয়েছে দ্বিতীয় পরীক্ষা 100 নম্বরের হবে এবং এই পর্বে প্রতিটি বিষয়ে কমপক্ষে 20% নম্বর সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে সফল ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের জন্য নির্বাচিত করা হবে। অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন মিশনের ওয়েবসাইট www.alaminmission.org থেকে। এবং প্রথম পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 28 সেপ্টেম্বর 2022 থেকে, এবং দ্বিতীয় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন 16 অক্টোবর 2022 থেকে। গুরুত্বপূর্ণ তারিখ, ফর্ম ফিল আপের শেষ তারিখ 25 আগস্ট 2022 অফলাইনে, এবং অনলাইনে 7 সেপ্টেম্বর 2022। এবং প্রথম পর্বের পরীক্ষা গ্রহণ করা হবে 28 সেপ্টেম্বর 2022 রবিবার, এবং ফল প্রকাশ হবে মিশনের ওয়েবসাইট www.alaminmission.org। ফল প্রকাশ হবে প্রথম পর্বের জন্য 10 অক্টোবর 2022 এবং দ্বিতীয় পর্বের জন্য 14 নভেম্বর।